আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কুলকে টুডে ইউটিউব চ্যানেল। সকালে দেশে ফিরে রাতেই বিয়ের পিড়িতে তাসকিন। দক্ষিণ আফ্রিকার সফর যে পিঠের উপর দিয়ে রোলার কোস্টার চলেছে তা বোঝাই যায়। এক টেস্ট, তিন ওয়ানডে আর দুইটি টি টোয়েন্টি ম্যাচ মিলে উইকেট সর্বসাকুল্যে দুটি, আর যা রান দিয়েছেন তা মোটামুটি 500 আশেপাশে। এর মধ্যে আবার সাউথ আফ্রিকায় জুয়া খেলতে যাওয়ার অভিযোগ। সব মিলিয়ে ক্যারিয়ারে ভালো সময় কাটছে না। আরও খারাপ সময় আসুক তা ক্রিকেট প্রেমীরাও চান না। তবে কি বিয়ের চিন্তাতেই খেলার আগে রাতের ঘুম আসতো না জাতীয় দলের সিমার তাসকিন আহমেদের? আমাদের দর্শকদের কেউ কেউ এমন কথা বলতেই পারেন। দক্ষিণ আফ্রিকা দুঃস্বপ্নে সফর শেষ করে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন ক্রিকেটাররা, ফিরেছেন তাসকিনও। সফরের হতাশা, দীর্ঘ ভ্রমণ, ক্লান্তি ভুলেই রাতেই হুট করে বিয়ের পিড়িতে বসলেন 22 বছর বয়সী জাতীয় দলের সুদর্শন তারকা পেসার তাসকিন আহমেদ। মেয়ে আগে থেকেই ঠিক ছিল, দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন তার সঙ্গে। পাত্রীর নাম সৈয়দা রাবেয়া নাইমা। বিয়ে হয়েছে রাজধানীর লালমাটিয়ার একটি রেস্টুরেন্টে। সতীর্থদের দাওয়াত করেছিলেন, কিন্তু দেশে ফিরে বিপিএলে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকে, তাই তাসকিনের বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেনি জাতীয় দলের তাসকিনের সতীর্থরা। তবে ছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফে বিন মর্তজা ও তার পরিবার। তাসকিনের সঙ্গে বরাবরই খুব ভালো সম্পর্ক মাশরাফির। তাসকিনের বাবা আব্দুর রশিদ জানিয়েছেন, আপাতত ছোট পরিসরে অনুষ্ঠান হলেও সময় সুযোগ বুঝে বড় আয়োজন করা হবে। বিপিএল এর পরেই সেই অনুষ্ঠান হবে বলে জানান তিনি। তাসকিনের হুট করে বিয়ের প্রসঙ্গে আব্দুর রশিদ বলেন, আসলে পাত্রী আমাদের আগে থেকে পছন্দ ছিল, সময় কম তাই জলদি বিয়ের কাজটা সেরে ফেলেছি। অনেককেই আমরা বলতে পারিনি, সামনে বড় অনুষ্ঠান করার ইচ্ছা আছে, তখন সবাইকে জানাবো। আমার ছেলে নতুন জীবন শুরু করেছে, সবার কাছে তাদের জন্য দোয়া চাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের আরও ক্রিকেট নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল।